সবাইকে মাস্টিটিভিতে স্বাগতম। আর এই মুহূর্তে যারা আমার ভিডিওটি দেখছেন তাদের সবাইকে শুভেচ্ছা এবং সালাম আলাইকুম। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। সো ফ্রেন্ডস, আমরা যারা পাই নেটওয়ার্কে কাজ করি আর তারা সবাই কিন্তু পাই নেটওয়ার্কের KYC-টা নিয়ে কিন্তু আমরা সবাই উদ্গ্রীব হয়ে রয়েছি। কখন KYC-টা শুরু হয় এবং KYC-টা করার পরেই কিন্তু আমাদের আর কোনো মোটামুটি পাই নেটওয়ার্কের যে সকল ভ্যারিফিকেশান কাজ রয়েছে সেই সকল কাজ কমপ্লিট হয়ে যাবে। তখন শুধু আমাদের ওয়েট করার পালা যে কখন আমরা যে পাই কয়েনগুলো সেল করতে পারবো সেটার জন্য। সো KYC-টা কমপ্লিট যতদিন পর্যন্ত না করবেন ততদিন পর্যন্ত কিন্তু আপনি কিন্তু নিশ্চিত না যে আপনি আসলে কয়েনগুলো উইথড্র দিতে পারবেন কি পারবেন না। সো KYC-টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। সো KYC না কিন্তু আমি একটা স্টেপ ভিডিও দিয়েছিলাম যে আসলে কোন কোন স্টেপগুলো ফলো করতে হবে, সেই স্টেপগুলো নিয়ে একটা ভিডিও দিয়েছিলাম। আপনারা অনেকে বলেছেন সেটা নিয়ে ভয়েস দিয়ে ভিডিও দেওয়ার জন্য, আমি আসলে সেটা জাস্ট একটা ডেমো একটা ভিডিও দিয়েছি। সেখানে আসলে আমি ওইরকমটা করে ভিডিও দিই নাই, কারণ যেহেতু এখনও KYC-টা আসে নাই। KYC-টা আসলে কিন্তু আমি সেটা নিয়ে কিন্তু লাইভ আরেকটা ভিডিও দেবো, কীভাবে KYC-টা স্টেপ বাই স্টেপ কমপ্লিট করবেন আমি সেটা লাইভ দেখিয়ে তারপরে ভিডিও দেবো। সো আজকে আমি আপনাদের সেই ভিডিওর নিচে অনেকে কমেন্ট করেছেন যে আসলে কি KYC-টা করতে কোন কোন স্টেপগুলো ফলো করতে হবে সেটা নিয়ে যাতে ভয়েস দিয়ে ভিডিও দেওয়ার জন্য। সো আমি সেই ডকুমেন্টসগুলো কালেক্ট করেছি, আসলে KYC-টা করতে আপনার কোন কোন স্টেপগুলো ফলো করতে হবে সেই স্টেপগুলো ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিব, যেহেতু এখনও KYC আসে নাই। তারপর আপনাদেরকে আগে একটু অগ্রিম একটু আপডেটটা দিতে চাই যে আপনি KYC-টা আসলে কোন কোন প্রসেসগুলো অবলম্বন করতে হবে এবং কোন কোন প্রসেসগুলো অবলম্বন করে আপনি KYC-টা কমপ্লিট করবেন। এবং পরবর্তীতে কিন্তু KYC-টা কিন্তু খুব শীঘ্র আসবে, হয়তো দু একদিনের মধ্যে চলে আসবে। KYC-টা আসলে কিন্তু আমি সেটা নিয়ে লাইভ আরেকটা ভিডিও করে দিয়ে দিব। সো আমি কথা না বাড়িয়ে মোবাইল স্ক্রিনে গিয়ে দেখিয়ে দিচ্ছি যে কী কী স্টেপগুলো আপনাদেরকে ফলো করতে হবে KYC-টা কমপ্লিট করার জন্য। আপনি যখন স্টার্ট KYC-তে ক্লিক করবেন, স্টার্ট KYC-তে ক্লিক করার পর কিন্তু আপনাকে এরকম একটা ইন্টারফেস আপনার সামনে শো হবে। দেখতে পাচ্ছেন হোয়াট উইল ইউ নিড, আপনার KYC-টা করার জন্য কোন কোন ইনফরমেশনগুলো প্রয়োজন হতে পারে সেটা আপনার কাছ থেকে প্রথমত অনুমতি নিয়ে নিবে। সেখানে দেখতে পাচ্ছেন যে আইডি ফটো, টেক এ ফটো অফ ইউর আইডি, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স অর আইডি কার্ড উইথ ইউর ইনফরমেশন ভিজিবল। সো এখানে প্রথমত হচ্ছে আপনাকে কোন স্টেপটা ফলো করতে হবে সেটা কিন্তু পাই KYC প্রথম বলে দিবে। এগুলো আপনার কাছ থেকে অনুমতি নেওয়ার পরে কিন্তু আপনার সেসব ডকুমেন্টসগুলো অ্যাপ্লাই করবেন। সো এখানে হচ্ছে আপনি পাসপোর্ট দিয়ে করতে পারবেন, ড্রাইভিং লাইসেন্স দিয়ে করতে পারেন, আইডি কার্ড দিয়ে করতে পারেন। অবশ্যই সেই আইডি কার্ডগুলোর ছবিটা যাতে ক্লিয়ার হয় সেটা আপনাকে বলে দিয়েছে। তারপর আপনি যদি নেক্সটে ক্লিক করেন, নেক্সটে ক্লিক করার পর এখানে আবার আরেকটা ইনফরমেশন চাওয়া হচ্ছে। দেখতে পাচ্ছেন টাইপ ইউর ইনফরমেশন, এখানে দেখতে পাচ্ছেন দ্বিতীয় লেভেলে এসে হচ্ছে আপনার ফিল আউট এ ফর্ম উইথ ডিটেলস দ্যাট ম্যাচ টু দ্য ইনফরমেশন অন ইউর আইডি। আপনি যে আইডি কার্ডটা এখানে ছবিটা দিবেন সেই আইডি কার্ডের সাথে যাতে আপনার ডকুমেন্টসগুলোর যে ডকুমেন্টসগুলো দিবেন সেই ডকুমেন্টসগুলো যাতে অ্যাকুরেটলি না হয় তাহলে কিন্তু তারা সেটি KYC-টা করবে না। সো অবশ্যই আপনার আরেকটা ইনফরমেশন গড় দেওয়া হবে, সেই ইনফরমেশনে আপনার আইডি কার্ডের সকল ইনফরমেশন, নাম টাম, বয়স টয়স দিয়ে আপনি সেটা ফিল আপ করবেন, সেটার অনুমতি আপনার কাছ থেকে নেবে। আপনি নেক্সটে ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস আসবে, দেখতে পাচ্ছেন আইডেন্টিটি কনফার্মেশন, ফলো দ্য স্টেপস অন দ্য স্ক্রিন টু কনফার্ম ইউর আইডেন্টিটি। সো প্রথম স্টেপটা হচ্ছে প্রথম আপনার এনআইডি কার্ড দিতে হবে অথবা পাসপোর্ট দিতে হবে, ড্রাইভিং লাইসেন্স দিতে হবে, তারপর হচ্ছে একটা গড় ফিল আপ করতে হবে, সেই গড়ে আপনার হচ্ছে এনআইডি কার্ড অনুসারে ইনফরমেশনগুলো দিতে হবে সেটা। সো এবার হচ্ছে আপনার সব কিছু যদি আপনি যখন বুঝে যাবেন তারপর আপনি সিম্পলি নেক্সটে ক্লিক করবেন। ওকে, তো প্লাস নেক্সটে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে এখানে কী অপশন এসেছে। এখানে দেখতে পাচ্ছেন যে আইডি ফটো, আপনার আইডি ফটোটা কোন টাইপের দিতে হবে, এনআইডি কার্ড অথবা ড্রাইভিং লাইসেন্স বলেন যেটা বলেন না কেন সেটার ফটোটা আপনার কোনভাবে দিতে হবে সেটা কিন্তু তার এক্সাম্পল এখানে দিয়ে দিয়েছে। দেখতে পাচ্ছেন যে গুড এক্সাম্পল, গুড লাইটিং অ্যান্ড কন্ট্রাস্ট, ডাটা লেজিবল, ফিলস আউট দ্য ক্যামেরা, ফিল্ড ইউ ক্যান রোটেট কম ক্যামেরা। সো এখানে আসলে আমি আপনাদেরকে যে সকল মাইনিং সাইটগুলো রিভিউ দিই না কেন, আপনারা সবসময় চেষ্টা করবেন সেই সকল মাইনিং সাইটগুলোতে যে ছবিগুলো আপলোড দেন না কেন KYC করার জন্য, অবশ্যই অবশ্যই সেই ছবিগুলো যাতে ক্লিয়ারলি হয় এবং ক্লিয়ারভাবে হয়, লাইটিংটা যাতে ভালো করে থাকে। কারণ আপনারা জানেন এই সকল সাইটগুলোতে একবার KYC-টা ডিজেবল হয়ে গেলে একটা রিল KYC-টা যদি ক্যান্সেল করে দেয় সেকেন্ডবার আবার অ্যাপ্লাই করে সেই KYC-টা কমপ্লিট করা কিন্তু সো টাফ। সো আপনার প্রথম অবস্থায় কিন্তু সমস্ত ইনফরমেশান ক্লিয়ার ছবি তুলে যাতে সেকেন্ডবার আবার ট্রাই করতে না হয় সেরকমভাবে পুরো স্থিতি নিয়ে আপনি করবেন। এবং যে কোনো মাইনিং অ্যাপে অ্যাকাউন্ট করার আগে অবশ্যই আপনার এনআইডি কার্ড অনুসারে সমস্ত কিছু ইনফরমেশান দিবেন, তাহলে কিন্তু আপনার জানেন মাইনিং অ্যাপগুলো কিন্তু KYC-টা কমপ্লিট করা হয় বাধ্যতামূলক এবং আপনার সেটি KYC-টা কমপ্লিট না করলে কিন্তু কয়েনগুলো আপনি উইথড্র দিতে পারবেন না। সো অবশ্যই আপনি কোনো মাইনিং অ্যাপে কাজ করার পূর্বে যখন ইনফরমেশানগুলো দিবেন অবশ্যই আপনি চেষ্টা করবেন যে এনআইডি কার্ড অনুসারে সকল ইনফরমেশান দেওয়ার জন্য। সো ফ্রেন্ডস, এখানে আপনি ছবিটা কীভাবে দিবেন সেটার একটা এক্সাম্পল আপনাকে এখানে দিয়ে দিয়েছে। গুড কোয়ালিটির ছবি হতে হবে, লাইটিংটা হতে হবে এবং সব কিছু যাতে ভিজিবল, আপনার ইনফরমেশানগুলো যাতে সমস্ত ভিজিবল হয় সেটা নিয়ে আপনি কিন্তু ছবিটা তুলবেন। তারপর আই এম রেডিতে ক্লিক করবেন, আই এম রেডিতে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে ফ্রন্ট ফটো দেখতে পাচ্ছেন। সো আপনি যদি এনআইডি কার্ড দিয়ে যদি আপনি KYC-টা করেন তাহলে প্রথমত হচ্ছে আপনার ফ্রন্ট পেজের ছবি দিতে হবে এবং সেকেন্ড হচ্ছে আপনার ব্যাক সাইডের ছবি দিতে হবে, অবশ্যই ক্লিয়ার হতে হবে। সো আপনি এই ফ্রন্ট পেজের এখানে ক্লিক করে ফ্রন্ট পেজের ছবিটা দিয়ে দিবেন, তারপর আপনি নেক্সটে ক্লিক করবেন।
নেক্সট এ ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে আপনি যে এনআইডি কার্ড ড্রাইভিং লাইসেন্স অথবা পাসপোর্ট দিয়েছেন সেই পাসপোর্টের যে ডকুমেন্টসগুলো আপনার এনআইডিতে রয়েছে সেই ডকুমেন্টসগুলো আপনি এখানে আবার ফিল আপ করতে হবে এখানে দেখতে পাচ্ছেন কোন কোন ডকুমেন্টসগুলো আপনাকে দিতে হবে প্রথমত হচ্ছে আপনার এনআইডি কার্ড অনুসারে আবার নাম দিতে হবে যেটি আপনার এনআইডি কার্ডের যে নামটি রয়েছে সেই নামটি দিতে হবে এন্টার ইউর শিওর নেম এটা হচ্ছে নিকনেম আপনার নিকনেম আপনি যেটা দিয়েছেন সেটা দিতে পারেন অথবা আপনার আমরা যখন অ্যাকাউন্টটা করেছি পাই অ্যাকাউন্ট করেছি তখনই তো একটা শিওর নেম দিয়েছি শিওর নেমে হয়তো আপনি যে নামটি দিয়েছেন সেই নামটা আপনি এখানে দিয়ে দিবেন তারপর হচ্ছে পিক ইউর জেন্ডার আপনি এখানে মেল না ফিমেল সেটা আপনি এখানে দিয়ে দিবেন ডেট অফ বার্থ এখানে হচ্ছে প্রথমত আপনি ইয়ার দিবেন তারপর হচ্ছে মান্থ দিবেন তারপর হচ্ছে ডেট দিবেন এখানে কিন্তু ফলো রয়েছে আপনি এই সকল অনুসারে কিন্তু দিবেন ইয়ার মান্থ তারপর হচ্ছে ডেট তারপর এখানে দেখতে পাচ্ছেন যে আরেকটা অপশন রয়েছে নিচে এখানে এন্টার ইউর ফুল অ্যাড্রেস আপনার এনআইডি কার্ডের যে অ্যাড্রেসটি রয়েছে সেই অ্যাড্রেসটা আপনি এখানে দিয়ে দেবেন আপনার ভিলেজের নাম উপজেলার নাম ডিস্ট্রিক্টের নাম সব কিছু এখানে আপনি দিয়ে দেবেন তারপর হচ্ছে ইন্টার আইডি নাম্বার আপনার এনআইডি কার্ডের যে নাম্বারটি রয়েছে অথবা পাসপোর্ট কার্ডের যে নাম্বারটি রয়েছে অথবা ড্রাইভিং লাইসেন্সের যে নাম্বারটি রয়েছে সেই নাম্বারটি এখানে আপনি দিয়ে দেবেন দেওয়ার পর আপনি সব কিছু আবার চেক করে নেবেন যে আপনার সব ইনফরমেশান এনআইডি কার্ড অনুসারে ঠিক আছে কি না কোনো স্পেলিং ভুল আছে কি না কারণ আপনারা জানেন একবার যদি আপনি ভুল করে ফেলেন সেকেন্ডবার কিন্তু আপনার সেটা আবার অ্যাপ্লাই করে কনফার্ম করাটা কিন্তু অনেক কষ্ট হয়ে যাবে সো আপনি এগুলো সব কিছু ঠিকঠাক করে বারবার চেক করে আপনি এগুলো চেক করে নেবেন চেক করার পর সিম্পলি আপনি এখানে নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে উই আর প্রসেসিং ইউর ডাটা আপনি যে এনআইডি কার্ড অথবা ড্রাইভিং লাইসেন্স দিয়েছেন সে ডাটার সাথে আপনি যে ফিল আপ যে ফর্মটা ফিল আপ করেছেন সেটা ঠিকঠাক আছে কি না সেটা ফুললি ফিল আপ হয়েছে কি না সেটা এখানে তারা চেক করবে চেক করার পর আপনার সেটা তারা ভ্যারিফাই করে দেবে সো আশা করি আমি আপনাদেরকে বিষয়টি বুঝাতে পেরেছি যে আপনারা KYC-তে কোন কোন স্টেপগুলো ফলো করবেন যদিও এখনও KYC-টা এখনও কিন্তু আসে নাই এবং KYC-টা আসার পর কিন্তু আপনার এই স্টেপগুলো ফলো করতে হবে এবং এই স্টেপগুলো ফলো করেই কিন্তু আপনার KYC-টা কমপ্লিট করতে হবে সো এই ভিডিওটা জাস্ট একটা ডেমো ভিডিও আপনাদের জন্য আপনারা যারা KYC-টা উদ্গীব হয়ে রয়েছেন কীভাবে KYC-টা স্টেপগুলো ফলো করবেন সেটা নিয়ে কিন্তু আমি একটা ভয়েসলেস একটা ভিডিও দিয়েছিলাম স্টেপগুলো আপনারা অনেকে বলেছেন যে ভাই এটা নিয়ে একটা ভয়েস দিয়ে এটার একটা কমপ্লিটলি ভিডিও দেন সেজন্য ভিডিওটি করা সো আশা করি আমি যখন KYC-টা আমার অ্যাপস আমি পেয়ে যাব তখন আমি কীভাবে KYC-টা করতেছি কীভাবে আমি ইনফরমেশানগুলো দিচ্ছি সেই সকল ইনফরমেশানগুলো নিয়ে কিন্তু আমি আরেকটা লাইভ প্রুফ সহকারে KYC-টা ভিডিও আপলোড দেবো তখন আপনারা সেই ভিডিওটি দেখে KYC-টা কমপ্লিট করে নেবেন আশা করি আমি সেই লাইভ প্রুফ ভিডিওতে সব কিছু এটু দিয়ে আরও সুন্দর করে বুঝিয়ে দেবো আপনারা সেই ভিডিওটি দেখার পর আপনারা নিজেরা KYC-টা কমপ্লিট করার জন্য ট্রাই করবেন কিন্তু নিজে নিজে কখনও KYC-টা কমপ্লিট করার জন্য ট্রাই করবেন না যদি কোনো একটা ইনফরমেশান আপনি ভুল করে ফেলেন তাহলে কিন্তু আপনি KYC-টা আপনার রিজেক্ট হয়ে গেলে কিন্তু সেটা আবার কিন্তু নেক্সট টাইম আবার সেকেন্ডবার কিন্তু সেটা অ্যাপ্লাই করে কনফার্ম করাটা কিন্তু আপনার জন্য কষ্ট হয়ে যাবে সো আমি আশা করছি আপনারা আমার সেই ভিডিওটির জন্য অপেক্ষা করবেন এবং KYC-টা খুব কামিং সুন আসছে তারা কিন্তু তাদের হোয়াইট পেপারে বলে দিয়েছেন যে খুব ভালো একটা সময়ের মধ্যে আমরা KYC-টা দিয়ে দিব এবং সেটা হচ্ছে মনে করেন দুদিন হতে পারে অথবা এক সপ্তাহ হতে পারে তার সময়ের মধ্যে কিন্তু তারা KYC-টা দিয়ে দিবে সো ফ্রেন্ডস আমরা কিন্তু পাই নেটওয়ার্ক নিয়ে কিন্তু সবাই একটা ভালো একটা আশাবাদী রয়েছি ভালো একটা প্রাইস হবে যত প্রাইস হোক না কেন সেটা আসলে আমি ম্যাটার করি না ম্যাটার হচ্ছে পাইটা ভিজিবল হোক মার্কেটে আসুক কয়েনটা মার্কেটে লিস্টেড হোক লিস্টেড হলে আমরা সবাই কিন্তু এটা থেকে কম হোক বেশি হোক একটা পরিমাণ অ্যামাউন্ট আমরা এখান থেকে উইথড্র করে নিতে পারবো সো যারা মাইনিং করছেন আমি তাদেরকে বলবো মাইনিংটা চালিয়ে যান কোনোরকমভাবে মাইনিংটা অফ করবেন না এক সেকেন্ডের জন্য মাইনিং অফ করবেন না সবসময় মাইনিং করে যান আর যদি পারেন কয়েকজনকে টিম বিল্ড আপ করেন টিম বিল্ড আপ করলে যতদিন মাইনিং করতে পারেন ততদিন কিন্তু আপনি সেখান থেকে হিউজ পরিমাণ আর্ন করে নিতে পারেন আপনারা জানেন যে পাই 100 বিলিয়ন কিন্তু মার্কেটে ডিস্ট্রিবিউট করবে তার মানে বুঝেন যে এই কয়েনটা ডিস্ট্রিবিউট করতে তাদের আরও 2-3 বছর সময় লেগে যেতে পারে সো আপনি কিন্তু আরও 2-3 বছর কিন্তু কয়েনটা মাইনিং করার হয়তো সুযোগ আপনি পেতে পারেন সো আপনার এই মুহূর্তে বলছে যে আপনি নিজে অ্যাক্টিভ হয়ে কাজ করা এবং টিম বিল্ড আপ করে মাইনিং স্পিডটা বৃদ্ধি করা সো ফ্রেন্ডস আশা করি আমি KYC-টার যে স্টেপগুলো দেখিয়েছি সেই স্টেপগুলো আপনারা ফলো করবেন এবং পরবর্তী আমি যখন KYC-র লাইভ যে ভিডিওটি দেবো সেই ভিডিওটি দেখে আপনারা KYC-টা কমপ্লিট করে ফেলবেন আমি আশা করি সো যারা এখনও পাই নেটওয়ার্কে জয়েন করে নাই তারা ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে এবং যারা নতুন জয়েন করেছেন আমি তাদেরকে বারবার বলছি আপনারা আপনার এনআইডি কার্ড অনুসারে সমস্ত ইনফরমেশান দিয়ে ঠিকঠাক করে নিন আপনার যদি এনআইডি কার্ড না থাকে বাবা মা অথবা আত্মীয় স্বজনের যে কোনো একজনের এনআইডি কার্ড দিয়ে আপনি ইনফরমেশানগুলো অ্যাকুরেটলি দিয়ে আপনি অ্যাকাউন্ট এখনই সেটিং করে ফেলুন কারণ অ্যাকাউন্টের নাম চেঞ্জ করার সময় আপনার 14 দিন দেওয়া হয় অ্যাকাউন্ট করার পর থেকে সো আপনি সেই সময়ের মধ্যে কিন্তু নাম ফোন নাম্বার ইমেল সব কিছু ভ্যারিফাই করে নিন তাহলে আপনার পরবর্তী তার ঝামেলা পড়তে হবে না সো ফ্রেন্ডস আজকের ভিডিওটি এখানে শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিও নতুন কোনো টপিক্স নিয়ে তাদের মধ্যে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ